जन आसछे 96 রাখ 50 60 ওকে আমার মনে হয় আমরা শুরু করি, যদিও আজকে পার্টিসিপেশন একটু কম আর টাইমটাও আসলে একটু অসময়ে। হ্যাঁ, প্রথমে তোমাদের আসলে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে টাইমলি শুরু করতে পারি নাই, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে লিঙ্কটাতে কেন জানি ঢুকতে পারছি না, পাসওয়ার্ড দিলে আবার ওটাই কনফার্মেশন চাচ্ছে, কনফার্মেশন চাওয়ার জন্য আবার যে মোবাইল নাম্বার লাগে সেটা বোধহয় অন্য কারো দেওয়া, হয়তো আইসিটি ডাইরেক্টরের ফোন নাম্বার দেওয়া থাকতে পারে। যে কোনো কারণে হোক দেরি হয়ে গিয়েছে, আমরা সময় বেশি নিব না, প্রথম ক্লাস হয়তো 15-20 মিনিট। ঠিক আছে, মাঝে মাঝে রেসপন্স করো, নাহলে মনে হবে যেন একদম নিস্তব্দ, নিঃশব্দ হয়ে যায় আর কি। জি স্যার। দেখ, তোমাদের সাথে অনেকদিন পরে আবার কথা হচ্ছে, বোধ 1 বছর পর, তাই না? 1 বছরেরও বেশি। 2-1-এর বোধ হয় লাস্ট আমরা পোল্ট্রি ফিড ফিডিং করেছিলাম, তাও সেটাও মনে হয় কত সালে, 19 সালে, জি উনিশ স্যার। সালে বোধ হয় না? তার মানে 2 বছর পরে, 1 বছর তো মাঝখানে ইন্না লিল্লা হয়ে গেল। আসলে ছুটি ছিল স্যার। সবার জন্যই ছুটি বলা যাবে না, ইন্না লিল্লা হয়ে গেল, সবার জন্য ক্ষতি হয়ে গেছে। তো যাক, আবার মোটামুটি রেগুলার আমরা ক্লাস শুরু হলো এবং এখন থেকে আশা করি চলবে। পরীক্ষা টরীক্ষা গুলাও দেখবা যে মোটামুটি ফাঁকে ফোকে বিভিন্ন ভাবে হয়ে যাবে। তো এই সাবজেক্টটা অলরেডি যেহেতু শহীদ স্যার শুরু করেছে, কিছুটা হয়তো বুঝতে পারছো যে সাবজেক্টটা কিন্তু আমাদের অন্য যে সাবজেক্ট গুলো অন্য টাইপের, যেমন পোলট্রির কথাই ধরি, যেমন আমাদের এলিমেন্টারি পোলট্রি বা ফান্ডামেন্টালস অফ পোলট্রি, রুরাল পোলট্রি, এরপরে হ্যাচারি পড়েছ, এরপরে আছে আমাদের ব্রয়লার প্রোডাকশন, লেয়ার প্রোডাকশন, ঠিক আছে, ডাক্স অ্যান্ড স্পেশালাইজড ফল প্রোডাকশন, এগুলো কিছু কিছু সাবজেক্ট পড়েছ আর কিছুটা পড়বা। তো এটা কিন্তু, এই সাবজেক্টটা কিন্তু সরাসরি যে একদম আমাদের সাবজেক্টের সাথে ডাইরেক্টলি যে A to Z জড়িত থাকবে সেটা না, এটা কিন্তু একটা অনেকটা জেনারেল সাবজেক্ট যেটার সাথে আমাদের পোলট্রি ফার্ম বা পোলট্রির প্রোডাকশনকে আমরা রিলেশন করে করে আমরা সেটা পড়ব। কারণ সাবজেক্টের নামটাই তো বুঝতে পারছো, পোলট্রি ফার্ম প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের বিষয়টা এখানে জরুরি হবে। তো প্ল্যানিং বিষয়টা যেহেতু ডিফারেন্ট বিষয়, একটু ভিন্ন বিষয়, সেটার সাথে কিন্তু ওই প্রোডাকশনের কোনো সম্পর্ক নাই। আর ম্যানেজমেন্টটাও কিন্তু, এই ম্যানেজমেন্টটাও কিন্তু যে তুমি ওই প্ল্যানটাকে কিভাবে সাকসেসফুল করবা সেই, এবং সেই সেইটার ম্যানেজমেন্ট অংশ এখানে, এখানে কিন্তু বার্ড ম্যানেজমেন্টের অংশ না, এটা কিন্তু মাথায় রেখো। যে আমরা যে বার্ড ম্যানেজমেন্ট যেটা জানি যে প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু এই ম্যানেজমেন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্মটা প্ল্যান করা, ফার্মটা ডিজাইন, ফার্মের সে আমরা কি ধরনের ফার্ম করব, কিভাবে করব, কখন করব, হ্যাঁ, তার লাভ ক্ষতি, সেই বিষয়গুলো এখানে কিন্তু চলে আসবে। তো এখানে সরাসরি কিন্তু প্রোডাকশন ম্যানেজমেন্ট এগুলো না, ফিডিং এগুলো কিন্তু ডাইরেক্টলি কোনো রিলেশন নাই। এই জন্য সাবজেক্টটা একটু কঠিন মনে হবে, একটু ডিফারেন্ট মনে হবে, একটু শক্ত মনে হবে। তো আই থিঙ্ক আমরা তত ডিপেও যাব না, ইন জেনারেল আমরা ট্রাই টু সলভ এনি কাইন্ড অফ ডিফর্মিটিজ অর ডিফিকাল্টিজ, তোমাদের সহজভাবে চেষ্টা করবো বোঝানোর, এবং আমার মনে হয় যে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে সুবিধা হবে বুঝতে আর কি। ঠিক আছে, এর ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি কথাটা বলে নিলাম এর জন্য যে পরে যেন কঠিন মনে না হয়। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে যেটা আমাদের প্রথম ক্লাসে আমরা জেনারেল কনসিডারেশন ইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পোলট্রি ফার্ম, এখানে মেনলি প্রথমে আমরা দেখবো যে প্ল্যানিংটা কি, নর্মাল প্ল্যানিং বা প্ল্যানিং, যে কোনো কিছুর প্ল্যানিং বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদের এই এই স্লাইড মেনলি থাকবে, যে একটা প্ল্যান করতে গেলে কি লাগে, তারপর প্ল্যান বলতে আমরা কি বুঝি এটা। পরবর্তী ক্লাসে আমরা হয়তো বলবো যে পোলট্রি ফার্ম প্ল্যানিং বলতে কি বুঝবো এবং সেইখানে কি কি বিষয় আসবে আর কি। ঠিক আছে, তো যে কেউ একজন বলো তো যে প্ল্যানিং বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ডু মিন বাই প্ল্যানিং, হোয়াট ইজ প্ল্যানিং, তুমি যা বোঝো যেটা
জুলাই। কোন একটা কাজ করার পূর্বে সেই কাজের মানে কাজটা কিভাবে সম্পন্ন করবে এই সকল বিষয়ে আর কি স্যার আগে থেকেই মোটামুটি ঠিকঠাক করাটা? আচ্ছা, আর কেউ কিছু? আর কারো ধারণা আছে? কে কে বলবো, স্যার একজন একটা বলো। কোনো অনিমা? হ্যাঁ, স্যার কোনো স্পেসিফিক গোল বা অ্যাচিভমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিস গুলা করবো সেগুলো আগে থেকে মানে নির্ধারণ করে রাখা। আচ্ছা, থ্যাংক ইউ। আর আরেকটা কাকে বললাম, অনিমা? কত আইডি ছিল, তো চলে গেল। অনিমা আছো? আর একজন আছে, সিয়াম। সিয়াম 68। সিয়াম, সিয়াম আছো? সিয়াম কে আছে না নাই, নাকি লগ ইন করে এসে গেছে? স্যার দেখতেছি নাই স্যার, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে স্যার। নাই, সে তো নাম তো দেখাচ্ছে তাকে। স্যার সার্চ দিলাম স্যার, মানে ওই দেখলাম না স্যার, আপাতত নাই স্যার। নাইম আহমেদ না নয়ন আহমেদ? 87। সালাম আলাইকুম স্যার। বলো স্যার, প্ল্যানিং হচ্ছে স্যার কোন প্রোগ্রাম সাকসেসফুলি রান করার জন্য যেসব কনসিডারেশন বা অ্যাক্টিভিটিস গুলো নেওয়া হয় ওগুলো। হ্যাঁ, ঠিকই আছে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা আমরা একটু আগাই, আগাইলে বুঝতে পারবো। দেখো, প্ল্যানিং ইজ এ ডিসিশন মেকিং, একটা ডিসিশন মেকিং বিষয় যে দ্যাট ইনভলভ সিলেক্টিং অ্যান্ড ইন্টিগ্রেটিং দ্য কোর্সেস অফ অ্যাকশন হোয়াট অ্যান অর্গানাইজেশন অর এন্টারপ্রাইজ উইল ফলো টু অ্যাটেন ইটস অবজেক্টিভস। এই মাঝখানে এই দাগটা হয়ে আসে কেন? তোমাদের কি মাঝখানে একটা দাগ ই দেখা যাচ্ছে যে কি একটা? জি স্যার, এটা এটা কি মাঝখানে আসতেছে। স্যার, এটা কি স্যার শুধু এই উইন্ডোটাই শেয়ার করা নাকি স্যার পুরোটা স্ক্রিন? না, এটা তো এই এই উইন্ডোটা, পিপিটি পিপিটিটা আর কি, জি স্যার। এই চলে যায় আবার আসে, এই যে মুশকিল। আচ্ছা, যাই হোক, একটা অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখো, প্ল্যানিং কি বলছি, যে প্ল্যানিং ইজ এ ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এর বিষয় দ্যাট ইনভলভ সিলেক্টিং অ্যান্ড ইন্টিগ্রেটিং দ্য কোর্সেস অফ অ্যাকশন। অর্থাৎ কিছু কোর্সেস অফ অ্যাকশন বা কিছু কার্যবিধি বা কিছু তোমার অ্যাক্টিভিটিস, সেগুলো সিলেক্ট করা এবং ইন্টিগ্রেটিং করা, যেটা কারা করে, হোয়াট অ্যান অর্গানাইজেশন অর এন্টারপ্রাইজ উইল ফলো টু অ্যাটেন ইটস অবজেক্টিভস। অর্থাৎ কোনো অর্গানাইজেশন অথবা এন্টারপ্রাইজ তার যে উদ্দেশ্য, লক্ষ্য, তার যে টার্গেট বা গোল, সেটাকে ফুলফিল করার জন্য সে কিছু কোর্স অফ অ্যাকশন সেট করবে, এবং সেইটা সেই কোর্স অফ অ্যাকশনটা সিলেক্ট করা এবং ইন্টিগ্রেশন করার যে প্রক্রিয়াটাই বা ডিসিশন মেকিং বা প্রক্রিয়াটাই আমরা বলি, সেটাই হচ্ছে আসলে একটা প্ল্যানিং। ইন প্রিন্সিপাল প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স, তোমাকে অ্যাডভান্স প্ল্যানিং করার আগেই তোমাকে কিছু বিষয়ে চিন্তা করতে হবে, করার পরে না, করার আগে। যেমন হোয়াট টু ডু, আমরা কি করতে চাচ্ছি, হাউ টু ডু, কিভাবে করব, ওয়েন টু ডু, হু ইজ টু ডু, কে করবে বা কারা করবে, অ্যান্ড উইথ হোয়াট রেজাল্ট, এবং হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ দিস প্ল্যানিং। সো বিফোর এনি ডিসিশন মেকিং অর এনি প্ল্যানিং, উই শুড কনসিডার দিস দিস পয়েন্ট ফার্স্ট, হোয়াট, হাউ, ওয়েন, হু, অ্যান্ড উইথ হোয়াট রেজাল্ট।
পাঁচটা বিষয় আমাদেরকে মাথায় রেখে চিন্তা করে বুঝে শুনে তারপরে তোমাকে প্ল্যানিং এ মানে প্ল্যানিং করতে যেতে হবে বা শুরু করতে হবে। এবার দেখো রিকোয়ারমেন্টস আর ইফেক্টিভ প্ল্যান। এখন তুমি একটা একটা প্ল্যান করলে করলাম, কিন্তু সেই প্ল্যানটা ইফেক্টিভ করা আছে কি না, বা ইফেক্টিভ করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট লাগবে। যেমন ফার্স্ট ওয়ান ইজ দ্য কালেকশন অফ ডাটা। তুমি ইচ্ছা করলাম মনে করো আমরা এক্সাম্পল দিব আমরা পোলট্রি ফার্ম দিয়ে, কিন্তু এটা সৌরভ 133 সৌরভ সৌরভ 133 ফর ইফেক্টিভ প্ল্যান। প্রথম আমাদের ইফেক্টিভ প্ল্যানের জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে। তুমি একটা প্ল্যান করার আগে এইগুলো তোমাকে কিন্তু এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে, যেমন কালেকশন অফ ডাটা ফ্রম অ্যাভেলেবল সোর্স থ্রু সার্ভে ইন দ্য প্রজেক্ট এরিয়া। অর্থাৎ যেখানে তুমি তোমার প্রজেক্টটা করতে চাও, বা তোমার মনে করো পোলট্রি ফার্মটা আমরা করতে চাই, যে এরিয়াতে করতে চাই বা যেখানে করতে চাই, সেইখানে প্রথমে তোমাকে ওখানকার কিছু ডাটা কালেকশন করতে হবে ওখানকার অ্যাভেলেবেল সোর্স থেকে সার্ভের মাধ্যমে। সেটা হতে পারে ওখানকার লোকজন কেমন, ল্যান্ড কেমন, ওখানকার পোলট্রি ফার্ম আছে কি না, ওখানকার মার্কেটিং ফ্যাসিলিটিস কেমন, ওখানকার রাস্তাঘাট কেমন, বিদ্যুৎ পানির অবস্থা কেমন, এভরিথিং। ঠিক আছে, অর্থাৎ ওই এলাকা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে এবং কিছু ডাটা কালেকশন করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে অ্যানালিসিস অফ দ্য সিচুয়েশন বেসড অন কালেক্টেড ইনফরমেশন। এবং ওই যে সার্ভে ওয়ার্কটা তুমি করলা বা ওই যে ডাটা কালেকশন করলা, সেটাকে নিয়ে তোমাকে সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এরপরে তুমি অ্যানালাইসিস করবা যে সেখানকার লোকজন কেমন, সেখানকার জায়গা জমি কেমন, সেখানকার ফ্যাসিলিটিসগুলো কেমন, ইলেকট্রিসিটি, রোড, আদার্স, সেখানে অন্য পোলট্রি ফার্মের অবস্থা কেমন, এই ধরনের কিছু কিছু ক্রাইটেরিয়া তোমাকে অ্যানালিসিস করতে হবে এবং বুঝতে হবে যে ওখানে আদৌ তুমি ফার্মটা করতে পারবা কিনা। তারপরে করতে হবে কি, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস। দেন তোমাকে ওই এরিয়ার বা ওই সিচুয়েশন বা ওই ওই প্রজেক্টের কী কী ধরনের প্রবলেম তোমার মনে হচ্ছে যে করতে গেলে তুমি ফেস করতে পারো, সেই প্রবলেমগুলো আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওখানে আমি যদি ফার্ম করতে চাই আমার এই এই প্রবলেমগুলো, যেটা সার্ভে ওয়ার্ক থেকে আমরা বুঝলাম যে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। যেমন রাস্তাঘাট ভালো না, যে কারণে আমি আমার ডিমের গাড়ি যাওয়া, আমার মুরগি নিয়ে আসার জন্য ট্রাক লরি ফিডের গাড়ি, এগুলো ঢোকা বের হওয়া, এটা আমার জন্য একটু বেশ কঠিন হবে হতে পারে। হতে পারে যে ইলেকট্রিসিটি থাকে না, রেগুলার কন্টিনিউ যাওয়া আসার মধ্যে থাকে। হতে পারে যে মার্কেট লোকাল মার্কেট সিচুয়েশন ভালো না, ঠিক আছে। হতে পারে যে ওখানকার লোকাল লোকজন বেশি ভালো না, মানে ডিস্টার্ব করবে তোমাকে, পলিটিক্যালি ঝামেলা করতে পারে, এই ধরনের প্রবলেমগুলো তোমাকে কিন্তু আইডেন্টিফাই আগে করতে হবে। আরেকটা হতে যে এরপর সাথে সাথে প্রসপেক্টটাও তোমাকে বের করতে হবে যে ক্লাস নিচ্ছি একটু ওয়েট করেন, আসছি 10 মিনিট। নেক্সট হচ্ছে যে প্রসপেক্টস কী কী ধরনের সুবিধা হতে পারে। তো হতে পারে যে জায়গার দাম কম, এখানে কিনলে আমাদের অনেক টাকা সেভ হতে পারে। হতে পারে যেখানে রাস্তাঘাট ভালো, সেটাও একটা আমাদের প্রসপেক্ট হতে পারে, যে ঢাকার কাছাকাছি। হ্যাঁ, হতে পারে যে আমি এখান থেকে লোকালি সেল করার জন্য আমার সুযোগ সুবিধা আছে। এই ধরনের যে মানে প্রসপেক্টসগুলো আমাকে কিন্তু তোমাকে ওই ডাটা থেকে কিন্তু বের করে ফেলতে হবে। নেক্সট, ডিটারমিনেশন অফ দ্য প্রজেক্ট অবজেক্টিভস অ্যান্ড গোল। দেন তোমাকে কিন্তু প্রজেক্টের অবজেক্টিভস এবং গোল সেট করতে হবে, যে তাহলে এখন আমরা আমাদের যে প্রজেক্টটা আমরা করতে চাচ্ছি, প্রজেক্ট মানে তো বুঝতেছো তাই না, প্রজেক্ট মানে তুমি যে ধরো যে ফার্মটা করবা বা যে কাজটা করবা, এটাই আমরা একটা প্রজেক্ট ধরি। যে আমরা এটা লেয়ার ফার্ম করতে চাই, মনে করো ব্রয়লার ফার্ম, এটা একটা প্রজেক্ট, যে ব্রয়লার ফার্ম করার প্রজেক্ট, লেয়ার ফার্ম করার প্রজেক্ট, হ্যাচারি করার প্রজেক্ট, হ্যাঁ এটাকে মানে ওভারঅল প্রজেক্ট বলে। বা গার্মেন্টস, তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করবা মনে করো, সেটাও একটা যে এটা একটা গার্মেন্টস করতে যাবে, এটা আমাদের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট বলা হচ্ছে ওইভাবে যে প্রজেক্ট একটা টার্গেট, টার্গেট কোনো একটা জিনিসকে নিয়ে তুমি
কাজ করার যে কাজ করাটাই আর কি, মানে এই অ্যানালিসিস করার পরেই কিন্তু তোমার অবজেক্টিভস এন্ড গোল তোমাকে কিন্তু সেট করতে হবে। তুমি আগেই যদি অবজেক্টিভ সেট করে ফেলো তাহলে কিন্তু তোমার দেখবা যে তোমার কিন্তু সমস্যা হওয়ার প্ল্যানিং এ তোমার ঝামেলা হয়ে যাবে। কোন একটা উদাহরণ দিতে পারবা কেউ এই বিষয়ে? ধর আগে আমি আমার অবজেক্টিভস আছে একটা, সে ওর অনুযায়ী আমি করতে চাচ্ছি, কিন্তু বাস্তবতা দেখলাম যে না সেটা অন্যরকম, এরকম কোন একটা উদাহরণ দাও তো কেউ। যে তোমার একটা টার্গেট আছে, সেই টার্গেটটাকে তুমি স্যার এরকম হতে পারে যে হচ্ছে আমি হচ্ছে একটা পোল্ট্রি ফার্ম দিব, তো আমার একটা জমি কিনা জমি দেখছি, কিন্তু সেই জমিটাতে মানে আমি কি কি করব সব ঠিক করা আছে, কিন্তু জমিটা দেখলাম সেখানে বর্ষায় পানি উঠে, তো এটার আমি জানতাম না, তো তখন এইটা স্যার হ্যাম্পার হবে। এক্স্যাক্টলি হতে পারে সেটা। আরেকটা হচ্ছে, আরেকটা যেমন হতে পারে, তুমি মনে করলা যে একটা লেয়ার ফার্ম করবা, সেভাবে তুমি প্ল্যান করতেছো, তোমার দেখলা যে সব অ্যানালিসিস করে যে ওখানে তোমার আরো অনেকগুলো লেয়ার ফার্ম আছে, এবং ওখান থেকে তো লেয়ার ফার্ম মানে অনেক ডিম আছে, যে কারণে তুমি যদি আবার আর একটা লেয়ার ফার্ম করো তাহলে কিন্তু তোমার সেই লেয়ার ফার্মের যে ডিম বা সেটা বিক্রি করা কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ তোমার টোটাল কে একটু লাইনে দাও, এখন স্টাফ ঘুরতেছে মনে করো, বুঝতে পারছো যে তোমার টার্গেট ছিল লেয়ার ফার্ম, কিন্তু ফাইনালি তুমি দেখলা যে এখানে লেয়ার ফার্ম করা হলে এটা কিন্তু আমার আমার কাজের সাথে মিলবে না, বা আমি এই লেয়ার ডিম বিক্রি করার মতো আমার অবস্থা হবে না, আমার আসলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করা যেতে পারে, যে ঠিক আছে তাহলে আমি লেয়ার বাদে আমি ব্রয়লার ফার্ম করি, যে সার্ভে দেখা গেল যে এই এলাকার ব্রয়লার ফার্ম খুবই কম, ঠিক আছে, তার মানে তোমার দেখো অবজেক্টিভস বা চিন্তাটাই তোমার কিন্তু পুরো বদলে গেল বা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে? তো এটা হচ্ছে নর্মালি প্ল্যানিং এ কিন্তু এই এই বিষয়গুলো ঘটে। ফাইনালি ডেভেলপিং এ প্ল্যান টু সেট আপ এ প্রজেক্ট, অর্থাৎ ফাইনালি যে তুমি এই টোটালটা অবজারভেশন দেখলে অ্যানালিসিস করলে সুবিধা অসুবিধা বুঝে দেন ইউ ক্যান ডেভেলপ এ প্ল্যান, তোমার পছন্দ মতো তুমি একটা প্ল্যান করতে পারো। আচ্ছা এখানে দেখো রিকোয়ারমেন্টস ফর ইফেক্টিভ প্ল্যান, এখন তুমি আমরা আগে দেখলাম ক্রাইটেরিয়ার বিষয়টা, এখন আমরা দেখলাম যে আর এখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস, আরো কিছু রিকোয়ারমেন্টস তোমার রিকোয়ারমেন্টস তোমার প্রয়োজন বা দরকার সেটা ফর ইফেক্টিভ প্ল্যান, একটা ইফেক্টিভ প্ল্যান করার জন্য। যেমন ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, যে নেসেসারি ইনফরমেশন, তুমি কি ইনফরমেশনগুলো তুমি কালেক্ট করবা বা তুমি ইনফরমেশনটা প্রয়োজন তোমার জানার, তার মধ্যে যেমন দেখো প্রাইস অফ দ্য প্রোডাক্ট অন দ্য ফার্ম, তুমি যে প্রোডাক্টটা তৈরি করবা ডিম মাংস দুধ যেটাই বলি আমরা, সেটার প্রাইস কেমন পাবা বা ওখানকার প্রাইস কেমন, তোমার ফার্ম থেকে কত দামে বিক্রি করতে পারবা সেটা কিন্তু তোমাকে একটা জরুরি বিষয়। দ্য কনসিস্টেন্সি অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্টস, যে তুমি যে প্রোডাক্টসটা আমরা দিচ্ছি বা তৈরি করতেছি সেই প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটি মানে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকভাবে সেটা কি সাপ্লাই দেওয়া সম্ভব কি না, কন্টিনিউইংভাবে তুমি মানে তোমার যে প্রোডাক্ট যেটা ডিম বা মাংস যেটাই বলি সেটার কিন্তু তোমার কন্টিনিউইংভাবে সাপ্লাই দিতে হবে তোমাকে, সেই সেইটা তুমি ইনফরমেশনটা নিতে হবে যে সেই রকম, বা তুমি প্রোডাকশন করলা সেটা কনজিউম করতে পারবে কিনা বা তুমি বিক্রি করতে পারবে কিনা কন্টিনিউইং ভাবে, যে এই মাসে একটা করলাম ওই মাসে একটা, এইভাবে না, তুমি ডিম যখন প্রোডাকশন করবা এখন ডিম তো প্রোডাকশন ডেলি হবেই, ডেলি তোমার কিন্তু এই ডিমগুলো বিক্রি করতে হবে বা মানুষকে পৌঁছাইতে হবে, সেই অ্যাভেলেবিলিটিটা বা সেই কনসিস্টেন্সিটা তুমি আছে কিনা তোমার প্রোডাক্টের। দ্য প্রাইস অফ ডিফারেন্ট পোলট্রি ইনপুটস, এই যে আমরা একটা ফার্ম যদি করি সে ফার্ম করতে গেলে আমার যে ইনপুটগুলো লাগবে একদম মেশিনারিজ থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে ফিডার ড্রিঙ্কার এভরিথিং, যত ধরনের ইনপুটস আছে সেই ইনপুটসগুলো প্রাইস কেমন, সে কি বেশি না কম, তারপর অ্যাভেলেবিলিটি অফ দ্য পোলট্রি ইনপুটস এবং সেগুলো অ্যাভেলেবেল কিনা,
তোমার ওই ধর ময়মনসিংহে আমি একটা ফার্ম করতে চাই, এটা কি ময়মনসিংহে অ্যাভেলেবেল কিনা, নাকি ঢাকাতে কিনতে হবে, নাকি বিদেশ থেকে আনতে হবে, এটা কিন্তু একটা জরুরি বিষয়। তুমি ভালো একটা প্ল্যান করলা, সুন্দর করলা, কিন্তু দেখলা তোমার ইনপুটস গুলো কিন্তু আনতে হচ্ছে ঢাকা থেকে অথবা আনতে হচ্ছে বা কিছু বাইরে থেকে, তখন কিন্তু তোমার কস্টিং এর সাথে সেটা কিন্তু একটা বিশাল ইনভলভমেন্ট চলে যাবে। আর নাম্বার নেক্সট ইম্পর্টেন্ট ইজ দ্য মার্কেটিং ফ্যাসিলিটিস, অর্থাৎ মার্কেটিং তোমার প্রোডাক্টটা তুমি মার্কেটিং করতে পারবা কিনা, তোমার সেই সুযোগ সুবিধা আছে কিনা। নেক্সট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ আদার ফ্যাসিলিটিস, এছাড়া কিন্তু আদার্স কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কিনা, যেটা আমরা হতে পারে ইলেকট্রিসিটি, হতে পারে ওয়াটার, হতে পারে ট্রান্সপোর্ট, ঠিক আছে, এই ধরনের আদার্স ফ্যাসিলিটিসগুলো তোমার তোমার ওখানে অ্যাভেলেবেল আছে কিনা বা জানা মানে সহজ সহজে তুমি পাবা কিনা। আর নেক্সট দেখো অ্যাভেলেবিলিটি অফ দ্য ল্যান্ডস, আরেকটা হচ্ছে যে যেটা প্রথমে লাগবে যে ল্যান্ডের অ্যাভেলেবিলিটি, যে তুমি যে করতে চাচ্ছ সেইখানে জমি তোমার যতটুকু জায়গা দরকার, বা তোমার যে বায়োসিকিউরিটির জন্য যতটুকু বায়োসিকিউরিটির জন্য আমার জায়গা দরকার বা এরিয়া দরকার বা গ্যাপ থাকা দরকার, সেই ধরনের গ্যাপওয়ালা জমি তুমি পাবা কিনা। আর তেমন একটা জমি পেলে তার কাছাকাছি আর একটা ফার্ম আছে, তাহলে কিন্তু তোমাকে সেটা অ্যাভয়েড করতে হবে। তো এই রিকোয়ারমেন্টসগুলো তোমাকে কিন্তু আগে জানতে হবে, বা আমরা যে ইনফরমেশন কালেকশন করব সেখানেও কিন্তু এইগুলো এগুলো এগুলো আসবে। ওকে, নেক্সট দেখো ক্রাইটেরিয়া অফ অ্যান ইফেক্টিভ প্ল্যান, এখানে এই ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলা হচ্ছে যে মাস্ট প্রোভাইড অ্যান এস্টিমেট অফ রিসোর্সেস, ওকে, মাস্ট প্রোভাইড অ্যান এস্টিমেট অফ রিসোর্সেস রিকোয়ার্ড ইন বোথ ফিজিক্যাল অ্যান্ড মনিটারি টার্মস, তোমার যে রিসোর্সগুলো আছে এস্টিমেট এস্টিমেট করা বা সেই সেই রিসোর্সগুলোর একটা হিসাব করা বা একটা একটা মানে এস্টিমেট করা বলে যেটাকে বলে, মানে হিসাব মানে শুধু মনিটারি টার্ম না, যেটা বলছে বোধ ফিজিক্যাল অ্যান্ড মনিটারি টার্ম দুই দুইভাবেই, যে কতটুকু লাগবে বা কতটুকু আছে এবং তার মনিটারি ভ্যালু বা ইকোনমিক ভ্যালু বা তার তাতে কী পরিমাণ খরচ হবে, এটা কিন্তু তোমার তোমার একটা ফার্ম প্ল্যানে কিন্তু এটা থাকতে হবে, ঠিক আছে, যে ফিজিক্যাল এবং মনিটারি দুইটাই কিন্তু বিষয় তোমার প্ল্যানে কিন্তু একদম ক্লিয়ারলি ক্লিয়ার থাকতে হবে, যে কেউ দেখে যেন বুঝতে পারবে যে এখানে এই ভৌত অবকাঠামো থেকে শুরু করে এই জিনিসগুলো লাগবে এবং তার মনিটারি ভ্যালু বা তার টাকা বা তাতে আমার কী পরিমাণ খরচ হবে সেটা। নেক্সট পয়েন্ট দেখো শুড এনশিওর দ্য ওয়েল অর্গানাইজেশন অফ দ্য ইনপুটস অ্যান্ড অ্যালোকেশন অফ দ্য রিসার্চ রিসোর্স, এবং এই যে আমাদের রিসোর্সগুলো বা যে ইনপুটগুলো আমরা লাগাবো সেইগুলোর অ্যালোকেশনটা হতে হবে আমাদের ওয়েল অর্গানাইজ, অর্থাৎ যতটুকু লাগবে এবং যেখানে লাগবে সেইটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং সেইটাকে সেইভাবে কাজে লাগাতে হবে। শুড এনশিওর ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অফ দ্য অবজেক্টিভ সেটেলড আপ, এবং তোমাকে প্ল্যানটা এমনভাবে করতে হবে যে তোমার যে অবজেক্টিভটা আছে উদ্দেশ্যটা আছে সেটা যেন যতদূর পারা যায় ম্যাক্সিমাম ফুলফিল তুমি করতে পারো, তুমি 100% যদি ফুলফিল নাও করতে পারো কিন্তু প্ল্যান দিয়ে যেন 90-95% 99% তোমার তোমার স্যাটিসফ্যাকশন থাকে যে না আমি আমি যতটুকু চেয়েছিলাম আমি এই প্ল্যান বাই করলাম, এখান থেকে এইভাবে যদি আমি করতে পারি চলতে পারি তাহলে আমার এটা 100 না হলেও আমার 95-98% আমি আমি অ্যাচিভ করতে পারবো। নেক্সট হচ্ছে এনশিওরস ইম্প্রুভ ডিস্ট্রিবিউশন অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ দ্য ফার্ম লেবার পাওয়ার অ্যান্ড ইকুইপমেন্টস, তোমাকে তোমার যে ফার্ম লেবার থাকবে এবং পাওয়ার পাওয়ার বলতে এখানে অনেক অনেক বিষয় আছে এবং ইকুইপমেন্টস, পাওয়ার মানে শুধু ইলেকট্রিসিটি না, ইলেকট্রিসিটি বা মেশিনারিজ সবগুলোই, তো সেগুলো প্রত্যেকটার তোমাকে ইফিসিয়েন্টলি ইউজ কিন্তু করতে হবে এবং ইম্প্রুভ ডিস্ট্রিবিউশনটাও সুন্দর হতে হবে অ্যান্ড দেন ইউজটাও তোমার ইফিসিয়েন্টলি ইউজ করতে হবে, অর্থাৎ লেবার তুমি লেবারকে তুমি প্রপার যদি ইউটিলাইজ করতে না পারো কিন্তু কাজে ফাঁকি দিবে বা তোমার জন্য লেবারের কিন্তু কস্টিংটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে অন দ্য আউটপুট সাইড এ গুড ফার্ম এস্টিমেট দ্য ইনকাম টু বি জেনারেটেড,
আর যদি আমরা ভালো একটা প্ল্যান করতে পারি, সে প্ল্যানটা তখনই ভালো তুমি বলতে পারবা বা দেখবা যে প্ল্যানটা ভালো হয়েছে যখন ইনকাম টু বি জেনারেট, যখন দেখবা যে এখান থেকে ইনকাম জেনারেশনটা আমার হচ্ছে এবং এটা কন্টিনিউয়েশন আছে। অর্থাৎ তুমি একটা প্ল্যানকে ভালো খারাপ বলা যাবে তখনই যখন সেটা থেকে যদি কোনো অ্যাচিভমেন্ট পাওয়া যায়, তোমার লক্ষ্য যদি ফুলফিল হয় এবং মানে সহজ কথায় বা সহজ ভাষায় যে ইনকাম টু বি জেনারেট, মানে ইনকাম যদি সেখান থেকে আমি ইনকাম পাই বা প্রফিট পাই বা লাভ পাই, তাহলেই সেটা আমরা বলবো যে এটা একটা ভালো প্ল্যান ছিল, সেখান থেকে আমি লাভের মুখ দেখতে পাচ্ছি। ওকে, আমরা আর কয়টা আছে, আর দুই তিনটা আছে, দুইটা স্লাইড আছে, একবার শেষ করে দিই না, আর দুইটা স্লাইড আছে, দুইটা শেষ করে দিব। রিটার্ন ইম্পর্টেন্স অফ ফার্ম প্ল্যানিং, দেখো এখন গুরুত্ব দেখো আমাদের আসলে ফার্ম প্ল্যানিং এর গুরুত্বটা কি, আমাদের কেন দরকার। আমরা তো যে কোনো সময় একটা ফার্ম প্ল্যান করে দিলেই হয়, ফার্ম শুরু করে দিতে পারি, কিন্তু শুরু করার আগে যে প্ল্যানটা আমাদের জরুরি কেন। রিটার্ন প্ল্যানিং হেল্পস টু গেট দ্য বিজনেস অন দ্য রোড টু সাকসেস, তোমার যদি একটা রিটার্ন প্ল্যান থাকে এবং সেটা তোমাকে রোড টু সাকসেস, তোমাকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিবে বা রাস্তায় নিয়ে যাবে। অর্থাৎ একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান তোমাকে কিন্তু অর্ধেক তোমাকে দেখা যাবে সাকসেসফুল, মানে তৈরি করার আগেই তুমি অর্ধেক সাকসেসফুল কমপক্ষে হয়ে যাওয়া বা তোমাকে সাকসেসের সিঁড়িতে নিয়ে যাবে। আর যদি এলোমেলো প্ল্যান থাকে, প্ল্যান ছাড়া কোনো কিছু হয়, সেটা কিন্তু তোমার জন্য সাকসেসে পৌঁছানো সেটা ভেরি ডিফিকাল্ট। দ্য প্ল্যান ইন এ রিয়েলিস্টিক ভিউ অর দ্য এক্সপেকটেশন অ্যান্ড অবজেক্টিভস ফর এ বিজনেস, রিয়েলিস্টিক হতে হবে, প্ল্যান ইজ এ রিয়েলিস্টিক ভিউ, অর্থাৎ বাস্তবতা মানে বাস্তবতা নিরিখে বাস্তবতা বিবেচনা করেই তোমাকে কিন্তু এক্সপেকটেশনটা সাজাতে হবে, অবজেক্টিভসটাও সাজাতে হবে এবং এবং সেটা কিন্তু রিয়েলিস্টিক হতে হবে। কোনো মানে স্বপ্ন দেখা যাবে না, যে এমন স্বপ্ন দেখা যাবে না যেটার বাস্তবে তুমি করতে পারবে না। এমন একটা ফার্ম করলা যে ফার্মে মনে করো যে সব কিছু থাকবে মেকানাইজ, সেখানে আধুনিক সকল প্রযুক্তি তুমি এসে সেট করলা, কিন্তু ফাইনালি দেখা যাবে যে যেভাবে করছো, যাদের জন্য করছো, সে কনজিউমাররাদের কাছেই তুমি কিন্তু পৌঁছাইতে পারছো না, অথবা তুমি সেখান থেকে লাভ করতে পারছো না, অথবা নানান ধরনের প্রবলেমের কারণে তুমি একসময় ফার্মটাই বন্ধ করে দিতে হলো। তার মানে সেটা কিন্তু আসলে তখন আসলে সেটাকে আমরা বলবো না যে বাস্তবতার নিরিখে প্ল্যানটা হয়েছিল। প্ল্যানটা সুন্দর ছিল, আধুনিক ছিল, মডার্ন ছিল, কিন্তু রিয়েলিস্টিক ভিউয়ে চিন্তা করলে দেখা গেল যে সেটা কিন্তু হয়নি। তো সেটাই আমাদের, আমরা যদি একটা প্ল্যান করব, আমাদের কিন্তু এই রিয়েলিস্টিক ভিউটা চলে আসবে সামনে, সামনে এসেই তুমি কিন্তু প্রবলেমগুলো বুঝতে পারবে আর সেগুলোর ওভারকাম করার কী থাকতে পারে সেগুলো কিন্তু এই প্ল্যানে কিন্তু থাকবে। অর্থাৎ প্ল্যানটা কিন্তু তোমাকে বাস্তব অবস্থা বিবেচনা করাতে সাহায্য করবে, তোমাকে যে কোনো প্রবলেম উত্তরণে হেল্প করবে। দেখো ইট হেল্পস টু ফোকাস দ্য বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক টু প্ল্যান ফর দ্য ফিউচার, অর্থাৎ এই এটাও তোমাকে ভবিষ্যৎ ফিউচারে একটা ফ্রেমওয়ার্ক বা ফিউচার প্ল্যান করার জন্য বর্তমান প্ল্যানটাই কিন্তু তোমাকে এটা হেল্প করবে। তুমি এক বছর পরে যে যদি তোমার ফার্মটাকে আর একটু বাড়াতে চাও, আরও কোনো নতুন কিছু ইনক্লুড করতে চাও, তখন কিন্তু এই পুরাতন প্ল্যানটাই তোমাকে হেল্প করবে বা সাহায্য করবে, তোমাকে গাইড করবে। ইট ইজ দ্য বেসিস ফর ডিসকাশন উইথ আউটসাইড পার্টিস সাচ অ্যাজ ব্যাংক ইনভেস্টর অ্যান্ড অফার্স এ বেঞ্চমার্ক টু মেজার পারফরমেন্স। এটা হচ্ছে এমন একটা প্ল্যান, এটা একটা রিটেন ডকুমেন্ট, কিন্তু আমরা আগেই বলছি তোমরা যে অ্যাসাইনমেন্ট করো না, অ্যাসাইনমেন্ট করে ধরো স্পাইরাল করে আমাদেরকে দেওয়া অনেক সময় অনেকটা এরকম, এটা একটা রিটেন ডকুমেন্ট, সেটা স্পাইরাল করা বা সেটা একটা সুন্দরভাবে ট্র্যাক করা থাকবে। তো এটা তোমাকে যে কোনো পার্টির সাথে ডিসকাশনে কিন্তু এটা হেল্প করবে। তুমি যখন ব্যাংকের কাছে যাবা টাকার জন্য, কোনো ইনভেস্টরের কাছে যাবা, তাকে যে প্ল্যানটা কিন্তু তোমাকে আগে দিতে হবে, তোমাকে প্ল্যানটা দিতে হবে এবং বলতে হবে যে আমি একটা ফার্ম করতে চাই, এই যে আমার প্ল্যান, দেখেন এখানে আমার 1 কোটি টাকা, 5 বা 10 কোটি টাকা আমার লোন দরকার। এবং তারা কিন্তু তোমার মুখের কথায় না, তোমার ওই প্ল্যানটা দেখে বুঝে যদি মনে করে যে সেটা ভালো, সেটা দিয়ে ভবিষ্যতে কাজ হবে, তাহলে কিন্তু তোমাকে তখন ইনভেস্ট করতে পারবে। অর্থাৎ এটা তোমার জন্য একটা বেঞ্চমার্ক হিসাবে কাজ করবে। আচ্ছা, রিসার্চ স্লাইড,
decide whether or when your business will be commercially viable. এই প্ল্যানটা তোমাকে ডিসিশন দিতে নিতে সাহায্য করবে বা ডিসিশন দিবে যে কখন তোমার বিজনেস কমার্শিয়ালি ভায়াবল হবে। ব্রিং টুগেদার ইওর আইডিয়াস অ্যান্ড রিসার্চ ইনটু স্ট্রাকচারাল স্ট্রাকচার্ড ফরম্যাটে। তোমার আইডিয়াস এবং গবেষণা, তোমার হয়তো কিছু আইডিয়া আছে এবং সেই সাথে কিছু গবেষণার লব্ধ ফলও আছে, এই রিলেশনে এই টোটালগুলোকে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে, একটা অর্গানাইজড ওয়েতে বা একটা ফরম্যাটের মধ্যে কিন্তু প্ল্যানিংটা নিয়ে আসবে, মানে যেটা দেখে তোমাকে কিন্তু তুমি যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবা। আরটা বলছে যে প্রেডিক্ট ফিউচার এখান থেকে। হ্যাঁ আমি কি স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব? স্যার আপনি মনে হয় স্যার বেশিক্ষণ ক্লাস নেবেন না। ও না না দিয়ে দাও দিয়ে ও এমনি করো, আমার মনে হয় সে তো থাকবেই। আচ্ছা দিয়ে দাও, কতক্ষণ লাগবে? স্যার না স্যার এটা দিয়ে দিলে যা যা মতো ফিল আপ করে নিবে এই জন্য আর কি স্যার। কত কতক্ষণ লাগে? পাঁচ মিনিট না স্যার। হ্যাঁ স্যার আপনি যদি আপনি শেষ করা পর্যন্ত স্যার সবাই করুন। মানে আমার আর বেশি নাই, দুই তিন মিনিট। আচ্ছা স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার। দিয়ে দাও। ওকে নেক্সট, যেটা বলছিলাম যে এটা এই প্ল্যানটা আমাদেরকে কিন্তু মানে প্রেডিক্ট করতে শিখাবে বা প্রেডিক্ট করবে ভবিষ্যৎবাণী, ফিউচার সিনারিও অ্যান্ড পিটফল অ্যান্ড অ্যাড্রেস দেম বিফোর দ্য থ্রেটেন দ্য সাকসেস অফ ইয়ার বিজনেস। অর্থাৎ আগেই তোমাকে সাবধান করে দিবে বা আগেই তুমি জানবা যে ভবিষ্যতে আমাকে আমার কী কী ধরনের প্রবলেম হতে পারে বা আমার এই বিজনেস করার জন্য কী কী ধরনের থ্রেট আসতে পারে, এবং সেটা তুমি যখন এই প্ল্যানটা তোমাকে কিন্তু হেল্প করবে যে এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন এই এক বছর পরে যে বা দুই বছর পরে যে, হ্যাঁ বা পাঁচ বছর পরে এই ধরনের প্রবলেমে পড়তে পারেন এবং এতে এবং ওভারকামের জন্য আপনাকে এই করতে হবে। অর্থাৎ আগেই তোমাকে কিন্তু একটা একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে তোমার বিজনেসটা সাকসেসফুল করার জন্য কী কী ধরনের প্রবলেম হতে পারে এবং এবং সেটার সমাধানও কিন্তু এখানে থাকবে। Next, they have set out the strategy for your business and particularly your marketing strategy. এটা আমাদেরকে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি সেট করতে সাহায্য করবে, বিজনেসের স্ট্র্যাটেজি। তুমি প্ল্যানটা পেয়ে গেলে এখন তুমি যখন তুমি এটা বাস্তবায়ন করতে যাবা তখন তোমাকে আবার সেই অনুযায়ী কিছু স্ট্র্যাটেজি সেট করতে হবে। সেটা সেট করার জন্য কিন্তু এই প্ল্যানটা খুব ইম্পর্ট্যান্ট, এবং বিশেষ করে বলছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, যে মার্কেটিং করার বিষয়টা এবং মার্কেটিং ম্যানেজমেন্টের একটা বিষয় আছে সেটা আমরা পরে পড়বো আর কি। অর্থাৎ ভবিষ্যতে বা তোমার প্রজেক্টটা বা ফার্মটা কিভাবে তুমি সাকসেসফুল করবা সেটার জন্য যে স্ট্র্যাটেজি নেওয়া, যে ডিসিশন মেকিং করা, এটার জন্য কিন্তু এই প্ল্যানটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। অর্থাৎ এটা একটা রিটেন ডকুমেন্ট হিসাবে থাকবে, দলিলের মতো থাকবে, যেটা দেখলে মাঝে মাঝে তুমি উল্টাইলেই বুঝতে পারবা যে আমার কী হওয়ার কথা ছিল, আমি কী করতে চাচ্ছিলাম, এখন আমি কোন জায়গায় আছি, ভবিষ্যতে আমি কোথায় যাচ্ছি এবং সেইখানে কি আমি আমার চাহিদা মতো প্রয়োজন মতো যেতে পারছি কি না। এটা কিন্তু একটা যদি প্ল্যান তোমার হাতে থাকে এটা তোমাকে দিস উইল হেল্প ইউ টু রান ইয়োর বিজনেস সাকসেসফুলি। বুঝতে পারছো? প্রথম ক্লাসে একটু অনেকগুলো বিষয় বলে ফেলছি আর কি। কারো কোনো কোশ্চেন আছে? কোনো জিনিসটা বোঝনি কোন এটা? স্যার ফিজিক্যাল রিসোর্স গুলো কি কি? ফিজিক্যাল ফ্যাসিলিটিস বা রিসোর্স, এখানে যেমন ফিজিক্যাল ফ্যাসিলিটিস মানে ধরো মানে জায়গা টায়গাও তো একটা ফ্যাসিলিটিস আমাদের, তাই না? জায়গা বা আমাদের যে স্থাপনাগুলো থাকতে পারে, আমাদের বিভিন্ন ধরনের যে স্থাপনা আমরা করব বা হয়তো ওখানে পূর্ববর্তী কিছু স্থাপনাও থাকতে পারে, যেটা ফিজিক্যাল ফ্যাসিলিটি। ফিজিক্যাল মানে মানে তৈরিকৃত কোনো সুবিধা যেগুলো আমাদের আছে আর কি, এটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাসিলিটিস। আর একটা যেমন ধরো টেকনিক্যাল ফ্যাসিলিটিস, আমরা অনেক সময় বলি যে টেকনিক্যাল সুবিধা আছে কি না, তাই না? ফিজিক্যাল মানে তোমার
কনস্ট্রাকশন হতে পারে, ল্যান্ড হতে পারে, অথবা ভৌত কোনো বিষয় হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, এখানে লেবার হতে পারে কি, লেবার, ফিজিক্যাল ফ্যাসিলিটিস, লেবার বোধহয় এখানে হবে না, এটা তো একটা শ্রম, তো কায়িক শ্রম, লেবারটা বোধহয় এখানে আসবে না। অন্যান্য যেগুলো মানে পার্মানেন্ট বা একটা দৃশ্যমান এরকম মানে সুবিধা দিয়ে আর কি। হ্যাঁ, অর্থাৎ আমরা আজকের ক্লাসটা মেনলি আমরা প্ল্যানিং নিয়ে বললাম, এখানে পোলট্রি ফার্মের বিষয়টা তো উদাহরণ দিলাম, কিন্তু এটা কিন্তু ওভারঅল যে কোনো একটা প্ল্যান করার জন্য, তুমি যদি একটা মনে করো ফিশ ফার্মও করো বা একটা গরুর ফার্মও করো, একটা গার্মেন্টস করো, ঠিক আছে, তুমি একটা একটা মনে করো দোকান দিবা বাজারে, মনে করো একটা বাজারে একটা দোকান দেবা, ওষুধের দোকান, সেটার জন্যও কিন্তু তোমাকে কিন্তু এই এই ওয়েতে কিন্তু তোমাকে আগাতে হবে। তোমাকে আগে সার্ভে করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, সেগুলো আগে বুঝতে হবে, সেখানে সুবিধা অসুবিধাগুলো দেখে তারপরে ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে। সাউন্ড শেষ নাকি? পরে কি আমাকে পাঠাবা? আমার মনে হয় আজকে আমরা শেষ করি। রবিবার কি স্যার আপনি ক্লাস?